এই ছোট টুপিটা কি সুন্দর না, একেবারে ডার্লিং। এই ছবিটা আমার খুব পছন্দ। এটা এর সঙ্গে কি সুন্দর যায় তাই না? তারপর এই স্কার্ফটা যেটা তুমি তুললে, ও তুমি যা চালাক না। আর এই ব্যাকপ্যাকটা একেবারে ঠিকঠাক। এখন আমার সঙ্গে এসো সুইটহার্ট। আমরা যে সমস্ত জিনিস কিনেছি প্রত্যেকটা কি সুন্দর না? তোমারও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমার তো মনে হয় আসলে তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি, একদম ঠিক আছি। হলো এবার অন্তত সামনে চলো। এই দুষ্ট বাচ্চাটা আমাদের সমস্ত জিনিস ফেলে দিয়েছে। মিগেল গার্সিয়া রেনসের দৈনন্দিন জীবনে আপনাদের স্বাগত। এটা ঠিক নয় যে মিগেল অন্য সব বাচ্চাদের থেকে আলাদা। আসলে মিগেল পাপ কথাটার মানেই জানে না। এগুলো সবই ওর কাছে আনন্দ আর মজার খেলা। ও জানে যতক্ষণ না তুমি ধরা পড়ছো ততক্ষণ সবই ঠিকঠাক আছে। এটা খেলার জায়গা নয়। দারুণ কাজ হয়েছে বন্ধু। হ্যাঁ স্যার, সত্যি মুগ্ধ করার মতো কাজ। যেভাবে তুমি দোকানের মধ্যে নিজেকে সামলে নিলে আর ভিড়ের মধ্যে যেভাবে মিশে গেলে, ব্যাপারটা এমন ছিল যে এই ব্যক্তি শুধু স্টোর রুমে গোয়েন্দাগিরিই করতো না, ও আর ওর বন্ধু কোনো কুকাজের সঙ্গে যুক্ত ছিল। আর ওদের কম বয়সী আর নিষ্পাপ কাউকে দরকার ছিল যে ওদের চুরির জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। প্রথমত মিগেল রাজি হয়নি। যখন সে দেখল যে প্রতি সপ্তাহে $50 করে পাবে, তো মিগেল নিজের পূর্ব পরিকল্পনা বদলে পরের দিন ওর সাথে দেখা করার কথা বলল। ছোট্ট সোনা খেয়ে নাও। আমার মনে হয় না এমন কিছু হবে। আমি আমার পরিবারের জন্য ভয় পাচ্ছিলাম। প্রতিদিনই আমি ভয় ভয় থাকি। এই দুপুরবেলাতে মিসেস পিয়ার্স বলছিলেন যে ফ্র্যাঙ্ক আর অনিতাকে চুরির জন্য গ্রেফতার করা হয়েছে। ভাবো, এই ভর দুপুরবেলায় সেভ মোর মাদার। আর অদ্ভুত ব্যাপার যে ওর পরিবার মোটেও এ নিয়ে চিন্তিত নয়। ওনার ধারণা এর মধ্যে আবার মিগেল জড়িয়ে দিই তো। আমি ওনাকে বলেছি ও কখনোই এমন কাজ করবে না। তুমি ঠিক বলছো মা, চুরি করা বোকামো। তাছাড়া এটা অসত্য। তুমি আমাকে কখনো এটা করতে দেখবে না। মিগেলের দাদা হেক্টর সবেমাত্র জামিনে ছাড়া পেয়েছে। এর আগে রাস্তায় গুন্ডা দলের সদস্য হিসেবে খুব নাম করেছিল। এর জন্য মিগেল খুবই গর্বিত ছিল।
এখন ও ওর দাদাকে আজ সকালের ঘটনাটা জানানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে। ও কি সামান্য হলেও বুঝতে পারছে যে আজ এমন কিছু শুরু হতে চলেছে যা ও স্বপ্নেও ভাবতে পারেনি? আমার মনে হচ্ছে এখনও তোমার কাছে কিছু জিনিস রয়ে গেছে। হ্যাঁ ঠিকই, অনেকটা সেই রকমই। আমার মনে হলো তুমি আমার জন্য গর্বিত। গর্বিত? গর্ব করব কারণ আমার ছোট ভাই একজন চোর বলে? গর্ব করব কারণ সে আমার মতো স্কুল পালিয়ে গিয়ে নিজের জীবনে সর্বনাশ করেছে? হ্যাঁ ঠিক তাই, এটা তোমার জন্য ভালো ছিল। তোমার ভালো জীবন কাম্য? আর অনেক ভালো। নিকি, নিকি তুমি যিশু সম্পর্কে কি জানো? যিশু? হ্যাঁ, তুমি কি জানো বাইবেলে কি আছে? দেখো, উনি একজন খুব ভালো মানুষ ছিলেন যিনি বহু বছর আগে জন্মেছিলেন, আর উনি ক্রুশবিদ্ধ হয়েছিল, আর হেক্টর এটা বোকামো। কিন্তু কি বলবে আমি যদি বলি যে তিনি এখনো বেঁচে আছেন এবং আজও আমাদের তাই দিতে পারেন যা পেলে আমরা আনন্দিত হব? সেই ভালোবাসার শান্তি আর সমস্ত ভালো জিনিস যা আমাদের শুধু ওনার কাছ থেকে চেয়ে নিতে হবে। ভাবো যে ইমারতের মতো পরমেশ্বর, উনি সবসময় চান আমরা ওনার সঙ্গে থাকি যাতে উনি সেই সব জিনিস আমাদের দিতে পারেন যা থেকে আমরা আনন্দ লাভ করতে পারি। কিন্তু আমরা তো এখানেই আছি ওনার থেকে দূরে, যা ওনার কাছ থেকে আমাদের আলাদা করে দিয়েছে, তাই ওনাকে পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর এই সেই দূরত্ব বাইবেলে যাকে বলেছে পাপ। তার মানে যেভাবে আমি দোকানে চুরি করলাম? হ্যাঁ ঠিকই। সে যাই হোক, পরমেশ্বর ওখানে আছেন আর আমরা এখানে, তাহলে আমরা ওনাকে কিভাবে পাব? আর এখানেই যিশুর আবির্ভাব। তুমি জানো মেকি, যিশু আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আমাদের জন্য তার রক্ত ঝরেছিল, উনি সমস্ত পাপের বোঝা নিজের কাঁধে তুলে নেন, উনি পরমেশ্বরের সাজা গ্রহণ করেছিলেন সেই পাপের জন্য যা আমরা করেছি। মজা করছো? না দেখো, আমরা কখনোই পরমেশ্বরের থেকে আলাদা হতে পারি না, কারণ যিশু আমাদেরও পরমেশ্বরের মধ্যে একটা ব্রিজ তৈরির মাধ্যমে সেই দূরত্ব মুছে দিয়েছেন। এখন আমাদের কাজ হলো শুধু ব্রিজ পার হওয়া। এইটুকুই? হ্যাঁ, তুমি দেখো বাকিটা যিশুই করে দেবেন। সে যাই হোক, আমি সেই ব্রিজটা পার হয়ে গেছি মিকি। আমি এখন একজন বিশ্বাসী, একজন নতুন মানুষ। তুমি? হ্যাঁ, তুমি একজন নতুন মানুষ হতে পারো, তুমিও ব্রিজটা পার হতে পারো, অবশ্য যদি তুমি সত্যিকারে চাও তো। ভেবে দেখো সত্যি চাও কিনা। এখানে এবং এই মুহূর্তে মিগেল একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। নতুন জীবনের সন্ধান যা হেক্টরকে দিয়েছে তার খুঁজে যাওয়া, নয়তো আগে থেকে পরিকল্পনা মাফিক পথে এগিয়ে চলা, যে পথ মনের গভীর থেকে ও জানে ভুল বলে। মিগেল আমার বন্ধু, খুশি হলাম তুমি এসেছো বলে। এ হলো রিচার্ড, রিচার্ড মিগেল। তুমি কি আমার সাথে ইয়ার্কি মারছো নাকি উইলি? না আমার বন্ধু, আমি সত্যি বলছি। ও খুব চটপটে। আপাত দৃষ্টিতে টাকা রোজগার করাটা খুব সহজ বলে মনে হয়। ওর কাজ ছিল পরের দিন খুব ভোরে উঠে একটা প্যাকেট শহর ছাড়িয়ে এক জায়গায় পৌঁছে দেওয়া। বারবার ওর দাদার কথাও মনে পড়ছিল, আর ও কিছুতেই এই অস্বস্তিকর অবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারছিল না। তবে খুব তাড়াতাড়ি ওর এই টাকা রোজগার আর তার থেকে কেনা জিনিসগুলোর কথা মনে পড়ে যাওয়াতেই ও ভেবে নিল যে ও যা করছে তা ঠিকই করছে। কিন্তু এক মুহূর্তের জন্য ভাবল না যে পাপের পরিণতি সবসময় ভয়ঙ্করই হয়। আরে চলো, লজ্জা কিসের? ব্লক নাম্বার 28, জেফারসন। খুবই সহজ মনে থাকবে তো? আরে পুলিশ, এখান থেকে পালাও! তুমি এখান থেকে যাও!
চলো এইদিকে। মিকি, মিকি, আরে চলো চলো এদিকে চলো, এদিকে এদিকে চলো চলো। মিকি, ওটাকে নিচে নামাও। আরে চল 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 পালাও পালাও এখান থেকে পালাও। মিকি, হেক্টর, হেক্টর আমি এখানে। মিকি, মিকি, কাউকে দেখতে পেলে? না কেউ না। ওই দেখো উপরে। আরে চিন্তা করো না, ঝাঁপ দাও। আরে ভাই তাড়াতাড়ি কর, চলো ঝাঁপ দাও। আমার গোড়ালি। ছাড়ো ওকে। কি? ওকে আর এই জিনিসগুলোকে ফেলে এগিয়ে চলো, ওকে ওর পাপের বোঝা বইতে দাও। কিন্তু ও একটা বাচ্চা। হয়ও নয়তো আমরা থাকবো। হঠাৎই মিগেল বুঝতে পারল আসলে পাপ মানে কি। কিছু সময়ের জন্য শয়তান যখন আমাদের মধ্যে বাস করে আর আমাদের বোঝায় যে এতে কত আনন্দ আছে, সেই সময় মানুষ দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। কিন্তু ঘটনাক্রমে মিগেলকে একা রেখে ওরা দুজন পালিয়ে গেল। ওরা আমাদের সঙ্গে এরকমই করবে যাতে আমরা আরো পীড়িত হই আর সবার শেষে আমরা আমাদের পাপের শাস্তি ভোগ করতে পারি। মিকি, হেক্টর আমি এখানে, তাড়াতাড়ি। এখানে পুলিশ। আমি জানি, তুমি আমাকে হাত দিয়ে জড়িয়ে ধরো। ওই যে ওখানে। যাও, কিন্তু তুমি আসছো তো, পালিয়ে যাও এখান থেকে, আমি ওদের দেখে নিচ্ছি। কিন্তু ওরা যদি তোমাকে ধরে ফেললো? তুমি এখান থেকে চলে যাও। ওই বাচ্চাটাকে ছাড়ো ওকে, আমরা আমাদের লোক পেয়ে গেছি।
ওখানে তুমি ওইটাই করলে যেটা তুমি যিশুর সম্পর্কে বলছিলে। ঠিক তাই, তুমি কিভাবে আমাকে বেরোতে সাহায্য করলে আর পুরো দোষটা নিজের ওপরে নিয়ে নিলে, আর এখন আমি স্বাধীন আর তুমি জেলে বন্ধ। আরে না না না, যিশু তোমার মধ্যে থাকলে তুমি সবসময় স্বাধীন। উনি তোমার সঙ্গে থাকলে তোমার মধ্যে ভালোবাসা থাকবে, শান্তি থাকবে, স্বাধীনতা থাকবে। এটা কোনো ব্যাপার নয় যে তুমি কোথায় আছো, যেখানেই থাকো। একবার ভেবে দেখো মিকি, উনি তোমাকে সব কিছু দিতে প্রস্তুত, শুধু তোমাকে তা চেয়ে নিতে হবে, তোমাকে ক্ষমা চাইতে হবে, তোমায় নিয়ন্ত্রণ করার কথা বলতে হবে। ভালো, ঠিক আছে, ভালো থেকো ভাই। বিদায় মা। এটা ছিল মিগেলের কাছে একটা সুদীর্ঘ রাত। ও ওই রাতে হেক্টরের কথা মতেই কাজ করল। ও যিশুর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইল আর বলল উনি যেন ওর কাছে এসে ওর জীবনটা নিয়ন্ত্রণ করেন। ও একজন বিশ্বাসীতে পরিণত হল। যদি তুমি ওই পাখিগুলোর মতো হতে, ভয় ছাড়া, কোনো চিন্তা ছাড়া, শুধু স্বাধীন, জীবনকে ভালোবাসার স্বাধীনতা, আনন্দে থাকার স্বাধীনতা। মা, মা একটা পথ আছে, হেক্টর ঠিক বলছিল, ওইটা যিশু। মা, ওনার সঙ্গেই আমরা সবাই স্বাধীন থাকতে পারি, এখন আমি এটা জানি।